হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি তো অবশ্যই অবশ্যই ভালো আছি, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকব। জীবনে না যে কটা দিন বেঁচে আছেন, একা চলার অভ্যাস করেন। যদি একা চলার অভ্যাস করেন না, তাহলে আপনার কিন্তু আর সাথীর দরকার হবে না। হ্যাঁ, একা চলার অভ্যাস করুন, দেখবেন একা চলতে চলতে যখন একা নিজেকে ভালোবেসে ফেলতে পারবেন না, তখন কিন্তু আপনার আর দশজনের প্রয়োজন হবে না। তখন যে আপনার মনটা কত ফুরফুরে হয়ে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। জানেন, আমি কিন্তু সব একা করি, কারণ আমি জানি আর একজনকে যদি আমি ডাকি, তার জন্য আমাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, কয়দিন আমি ডাকবো বলুন তো। তার চেয়ে সব কাজগুলো নিজে করি একা, আর যখন নিজে করি, তারপরে যে গাছটা সাকসেস হয়, ওটার যে আনন্দ আলাদা। একটা গাছ যখন ছোটোর থেকে বড় করে তখন ফুল ফোটে, যখন আমি সম্পূর্ণরূপে ওই গাছটা সেবা যত্ন করে ফুল ফোটাতে পারি না, ওইটার অনেক আনন্দ আলাদা। মালি দিয়ে, লোক দিয়ে ফুল ফোটানোর মধ্যে কিন্তু আনন্দ নেই। যেই ফুল আপনি নিজে ফোটাতে পারবেন, সেটা আনন্দ আলাদা। অনেকে বলতো আমার বাগানে নাকি ফুল ফুটে না, এখন দেখছি লাল নীল সবুজ হলুদ অনেক আমার বাগানে ফুল ফোটে। ফুটবে না কেন, আমি তো ফুলের মতোই, তাই না বলেন? আমাকে দেখে কি অন্য কিছু মনে হয়? আমি ফুলের মতো না, মনটা যে আমার ফুলের মতো না, শিশুর মতো, যার জন্য আমি ফুলটা যখন ফুটাই না, তখন খুব আনন্দ পাই। ওই যে বললাম একা একা সব কিছু করি, একা করতে করতে এখন আমার আর একা মনে হয় না। এখন মনে হয় যেই কাজটা করি সেই কাজটাই তো আমার সাথে আছে, তাহলে একা কিসের? আমি আমি তো একা না, কার যে আমার সাথে? জীবনের সাথী বানাতে হবে কাকে জানুন? কাজকে। তাই আপনি কাজকে ভালোবাসুন, দেখবেন আপনার গায়ের রং, শরীর স্বাস্থ্য মন সব ভালো হয়ে যাবে। জীবনের সাথে কিচ্ছু যাবে না, ওই যে ছেলে, ওই যে মেয়ে, ওই যে স্বামী, ওই যে মা, ওই যে বাবা, কেউ নাই সাথে। আপনি আসছেন একা, যাবেন একা, তার জন্য একা চলতে শিখেন। একা চলার আনন্দটাই আলাদা, তখন দেখতে পারবেন। পাপিয়া ব্লগসটা দেখে খুব উপকারই হয়েছে, অপকার হয়নি বুঝলি? যেহেতু মানে ব্লগসটা দেখলেন, তাহলে জানতে পারলেন যে একা চলার আনন্দটা, একা একা। আমি সিঁদুর পরানোর থেকে দের সব কিছু যাই, একা চলে যাই, একা যাই ওই সিঁদুর পরানো, ওখানে গিয়ে দেখি হাজারো লোক, সবাই তো আমার বন্ধু, বন্ধু বলে সবাইকে, ঠাকুরকে সিঁদুর পরে, সবাইকে সিঁদুর পরে ওই হুট্টগোল আনন্দ ফুর্তি করে চলে আসি, তখন আর একা মনে হয় না। এইটা মনে রাখবেন, একাই জীবনের সব কিছু করে যাবেন। পৃথিবী জয় করতে হলে না, যা কিছু করতে হবে তাই একাই করতে হবে। যখন যেতেও যখন একা হবে, আসছেও যখন একা, একাই সব কিছু করবো, তাই না? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।